বিজেপি না থাকলে 2018 সালে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হতো। বুধবার বনমালীপুর মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠকে উপস্থিত হয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বনমালীপুর মহিলা মোর্চার কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। নিজ বিধানসভার এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 2018 সালে বিজেপি না থাকলে রাজ্যে অষ্টম বামফ্রন্ট সরকার গঠিত হতো, কিন্তু তা হয়নি। যদি ভারতীয় জনতা পার্টি না থাকতো তো অষ্টম বামফ্রন্ট নিশ্চিত নিশ্চিত হয়ে যেত। সামনে কার সামনে দাঁড়িয়েছে বলেছে? মোদির সামনে। তার আগে কার সামনে দাঁড়াতো? সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী। এবার সিপিএমকে যুদ্ধ করতে হয়েছে মোদি আর অমিত রাজ। কারণ কি, সিপিএম এই যুদ্ধ সম্বন্ধে আইডিয়াই নেই যে দুই যোদ্ধা কি ধরনের যোদ্ধা। ওদের যুদ্ধ করে অভ্যাস রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে, আর এবার যুদ্ধ করেছে মোদির সঙ্গে অমিত ভাই। এদিনের কার্যকারিণী বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।